একা আওয়ামী লীগ যথেষ্ট। আজকে এই আওয়ামী লীগ তখনও ওই স্বাধীনতার পরেও তারাই স্বাধীনতার সমস্ত যে স্বপ্নগুলো ছিল আমাদের, যে চেতনা, যে চেতনা ছিল, যে কমিটমেন্টগুলো ছিল আমাদের জনগণের কাছে একাত্তর সালের যুদ্ধের আগে, সমস্তকে ভেঙে দিয়ে তার একদিনের শাসনতা বাদশাহ প্রতিষ্ঠা করেছিল, কি ঠিক না? প্রশ্ন করলে দেখবেন ওরা এড়িয়ে দেয়, ওই প্রশ্নের উত্তর দিতে চায় না, বলে আমাদের তো লক্ষ্য খুব ভালো ছিল। কি লক্ষ্য ভালো ছিল তার প্রমাণ তো এখন পাচ্ছি আমরা, তখনও পেয়েছি এখনও পাচ্ছি। সেই দিনও আওয়ামী লীগ তাদের সঙ্গে যারা একমত হতো না ভিন্ন মত পোষণ করেছে, সেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছে জাসদ। এখানে জাসদের নেতা অনেকে জাসদ করেছেন, সম্ভবত আমাদের আহমেদ আজম সাহেব জাসদ করেছেন, সালাম সাহেব জাসদ করেছেন, তারা কেন বেরিয়ে এসেছে এসেছেন আওয়ামী লীগ থেকে। আজকে যে ইনু সাহেব এত কথা বলেন, তিনিও সেদিন বেরিয়ে এসেছিলেন, এবং তিনি শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য তারা সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন, গণবাহিনী গঠন করেছিলেন। কেন? কারণ তারা তখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ তাদের যে সরকার ছিল সেই সরকারের নির্যাতনে, সেই সরকারের অন্যায় অত্যাচারে, সেই সরকারের দুর্নীতির কারণে তারা তখন আওয়ামী লীগকে বয়কট করেছিল, আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিল বন্ধুগণ। একইভাবে বাংলাদেশের যে দলগুলো বেরিয়ে এসেছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। আজকে যেমন আপনার রক্ষী বাহিনী ঠিক তখন তারা একটা, দুঃখিত, আপনার র্যাব গঠন করেছে, ঠিক তখন তারা একটা রক্ষী বাহিনী গঠন করেছিল, সেই রক্ষী বাহিনী তারা একইভাবে প্রায় 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে। কেন ভিন্ন মত? একমত নয় সেই জন্য। শিরাজ সিংদারকে পেছন থেকে গুলি করে পার্লামেন্টে তাদের নেতা জোর করায় বলেছিলেন, কোথায় শিরাজ সিংদার? তখনও সেই দাম্ভিকতা, আজকে সেই একই দাম্ভিকতা আমরা শুনতে পাই। তখনও সেই মানুষকে হোক প্রতিপন্ন করা, এখনও সেইটাই শুনতে পাই বন্ধুগণ। বন্ধুগণ, আওয়ামী লীগ একটা পরিকল্পিত হবে এইবার নতুন একটা খেলায় নিয়েছে। এই খেলাটা কি? যে আমি মুখে গণতন্ত্রের কথা বলবো, ভোটের কথা বলবো, ভোটও করবো, কিন্তু আমার কাজটা আমি করে নেব, আমার মতো করে নির্বাচন কমিশন গঠন করব, আমার মতো করে প্রশাসন চলবে, পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিডিআর সব কিছু আমার কথাই চলবে, এবং আমি যা চাইবো সেইভাবে করব। এই জন্য 2014 সালে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে কোনো ভোটই হয় নাই, 154 জনকে আগেই ঘোষণা করে ফেলল যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো নির্বাচন হয়েছে বলে আমার জানা নাই।